রিকো তুমি কি আলো কিনতে এসছো? কি আলো নেবে? ওই আলোটা নেবে? তো জ্বলছে না, দেখো দাও সেই আলোটা, দেখো দেখ আলো ঘুরছে, দেখো এই দেখো আলো ঘুরছে কেমন। তো আজকে রিকো চলে এসছে দিওয়ালির লাইট কিনতে, সামনেই তো হ্যাপি দিওয়ালি আছে, আর রিকো দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কোন লাইটটা নেবে খুঁজে পাচ্ছে না, তো সব লাইটগুলো দেখছে। আর তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর লাইটগুলো জ্বলছে, দেখতে খুব ভালো লাগছে। রিকো এই আলোটা দেখো, এই যে পেছনে সুইচ আছে, এটাকে টিপে দিতে হবে। দেখো ওর খুব জ্বর, তবুও ও জ্বর গায়ে এসছে এখানে লাইটগুলো দেখতে, অসুস্থ শরীরে এই জিনিসগুলো হাত দিয়ে দেখছে, তো ওরও খুব ভালো লাগছে। উফ, এই রাস্তা এত বাসের হর্নের আওয়াজ, বাবা কান ফেটে যাবে। ক্যান্ডেল ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, আচ্ছা এইটা কি দেখ, এইটা দুষ্টুমি করবে না। এই দেখো এই লাইট গুলো দেখো কি সুন্দর দেখতে, এই দেখো তুমি তো ভেঙে ফেলবে, হ্যাঁ তুমি তো ভেঙে ফেলো। তুমি ছোট না, তুমি লাইটগুলো নিয়ে তো খেলতেও পারবে না, এগুলো লাইট জ্বালাতে হয় দিওয়ালিতে। এগুলো কেমন জ্বালায়? দিওয়ালি মানে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালিতে আমরা অনেক লাইট জ্বালাই, বোম ফাটাই। কেক কাটা হয় না গো, শুধু লাইট জ্বালাই আর বোম ফাটাই, আর কালী পুজো হয়, মা কালী পুজো, মা কালী। দেখো রিকো কোন লাইটটা নেবে, এই হ্যারিকেনগুলো নেবে? বাহ এই লাইটটা খুব সুন্দর, দেখো মোমবাতি, এটা হচ্ছে মোমবাতি লাইট। তো বন্ধুরা তোমাদের কোন লাইটটা ভালো লাগলো কমেন্টে জানাবে, কোন লাইটটা কিনবো দেখে বলবে। রিকো হাঁ করে সব কিছু দেখছে, দেখো কোনটা নেবে বুঝতে পারছে না, এটা বলছে নেব, আরেকবার বলে ওটা নেব, কনফিউশনে ফেলে দিয়েছে রিকো। এইটা কোনটা নেবে রিকো? আমি এই লাইটটা নেব। ঠিক আছে কিনে দেব তোমাকে, তুমি দিওয়ালির দিন এই লাইটটা জ্বালাবে। ঠিক আছে দেখে নাও, ওই যে রিকো এই লাইটটা নেবে শুধু দেখছে, তো লাইটগুলো আমরা কিনি। হ্যালো ফ্রেন্ড, হ্যাপি দিওয়ালি, আজকে আজকে আমি লাইটটা নেব, তাহলে মোদিতে চালাবো।